জ্যৈষ্ঠ মাসের রবিবার যদি আপনি কাক দেখতে পান তাহলেই আপনি শনিদেবকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই বলুন এই বিশেষ মন্ত্র। খুব দ্রুতই আপনার জীবনের পরিবর্তন আসবে, খুব দ্রুতই আপনার জীবনে সফলতা আসবে। আজকের ভিডিওতে আমি আপনাদের শুধু এইটুকুই জানাবো, কাক গ্রহরাজের বাহন, তাই গ্রহরাজকে সন্তুষ্ট করতে চাইলে চুপচাপ আপনি জ্যৈষ্ঠ মাসের যে কোনো রবিবার কাকের এই বিশেষ মন্ত্র পাঠ করুন, সুফল নিশ্চিত রূপে লাভ হবে আপনার। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে মানুষেরা বিভিন্ন কাককে খেতে দিয়ে আসে, প্রতিদিনই কম বেশি কেউ না কেউ কাককে খেতে দেন, তাই আপনিও অবশ্যই আপনার সাধ্যমতো কিছু একটা কাককে খেতে দিতেই পারেন। কিন্তু আপনি কি জানেন কাককে এই খেতে দেওয়ার সময় কাককে দেখে অতি অবশ্যই আপনি দেখবেন যে আপনার আর্থিক উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কাককে দেখে এই মন্ত্রটি চুপচাপ পাঠ করতে পারেন তাহলে উন্নতি অবধারিত হবে। এর জন্য আপনাকে অন্তত পক্ষে তিনবার এই মন্ত্র উচ্চারণ করতেই হবে। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করতে ভুলবেন না। এবং তার সঙ্গে আমি আরেকটি কথা জানাব, এই কাককে এই মন্ত্র উচ্চারণের পাশাপাশি অবশ্যই আপনি গ্রহদেবের উদ্দেশ্যে প্রণাম করবেন। এর ফলে গ্রহদোষ, গ্রহের পাপ সব কিছু কেটে যাবে, আপনাদের জীবনে উন্নতি হবে। প্রিয় বন্ধুরা, আমাদের অনেকজনই আছেন যে কাকের এই বিশেষ মন্ত্রটি পাঠ করেন, কিন্তু পাঠ করার পর সাময়িকভাবে অতি অবশ্যই আপনার জীবনে উন্নতি হবেই হবে। প্রিয় বন্ধুরা, আমাদের যে কাকের বিশেষ মন্ত্রটি পাঠ করতে হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই মনে রাখুন বা লিখে নিন। মন্ত্রটি হল ক্রিং কাকা, ক্রিং কাকা, ক্রিং কাকা। অন্ততপক্ষে তিনবার উচ্চারণ করবেন, আর যদি সম্ভব হয় 108 বার এই মন্ত্র উচ্চারণ করলেই কোনো কিছু বিফলে যাবে না। তাই অতি অবশ্যই অন্তত 108 বার উচ্চারণ করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। জ্যৈষ্ঠ মাসের রবিবার যদি আপনি কাক দেখতে পান তাহলেই
আপনি শনিদেবকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই বলুন এই বিশেষ মন্ত্র, খুব দ্রুতই আপনার জীবনের পরিবর্তন আসবে, খুব দ্রুতই আপনার জীবনে সফলতা আসবে। আজকের ভিডিওতে আমি আপনাদের শুধু এইটুকুই জানাবো, কাক গ্রহরাজের বাহন, তাই গ্রহরাজকে সন্তুষ্ট করতে চাইলে চুপচাপ আপনি জ্যৈষ্ঠ মাসের যে কোনো রবিবার কাকের এই বিশেষ মন্ত্র পাঠ করুন, সুফল নিশ্চিত রূপে লাভ হবে আপনার। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে মানুষেরা বিভিন্ন কাককে খেতে দিয়ে আসে, প্রতিদিনই কমবেশি কেউ না কেউ কাককে খেতে দেন, তাই আপনিও অবশ্যই আপনার সাধ্যমতো কিছু একটা কাককে খেতে দিতেই পারেন। কিন্তু আপনি কি জানেন কাককে খেতে দেওয়ার সময় কাককে দেখে অতি অবশ্যই আপনি দেখবেন যে আপনার আর্থিক উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কাককে দেখে এই মন্ত্রটি চুপচাপ পাঠ করতে পারেন তাহলে উন্নতি অবধারিত হবে। এর জন্য আপনাকে অন্তত পক্ষে তিনবার এই মন্ত্র উচ্চারণ করতেই হবে। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করতে ভুলবেন না। এবং তার সঙ্গে আমি আরেকটি কথা জানাবো, এই কাককে এই মন্ত্র উচ্চারণের পাশাপাশি অবশ্যই আপনি গ্রহদেবের উদ্দেশ্যে প্রণাম।